স্বাগত। নওদার জোটপ্রার্থী মধুর নির্বাচনী কর্মী সভায় বহরমপুর সাংসদ তথা রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বললেন শুনুন। সংযুক্ত মোর্চার ডাকে আজকে যে কর্মী সভা, যে কর্মী সভা এর মধ্যেই জনসভায় রূপান্তরিত হয়েছে। এই সভায় উপস্থিত এই এলাকার সর্বস্তরের আমার গুরুজন ব্যক্তিবর্গ, আমাদের ঘরের মা বোন বৌদি ভাবি বুবু আপা, আপনাদের সকলকে আজকে আমাদের এই সভায় যোগদান করার জন্য আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নওদার মানুষ, আপনাদের সঙ্গে আমার নির্বাচনী সম্পর্ক নয়, ভোটের সম্পর্ক নয়। 99 সালে আপনাদের কাছে এসেছিলাম ভোট চাইতে, নির্বাচনে জয়ী হতে আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম, দয়া চেয়েছিলাম। সেই দিন থেকে সেই সম্পর্ক বছরের পর বছর গড়িয়ে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর, ঘনিষ্ঠতর থেকে ঘনিষ্ঠতম সম্পর্কে রূপায়িত হয়েছে। তাই নওদার মানুষের সঙ্গে আমি মনে করি আমার সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক হতে পারে না, আমার সম্পর্ক আপনাদের সঙ্গে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং আত্মীয়তার সঙ্গে। আমি আপনাদের শ্রদ্ধা করি, আমি আপনাদের ভালোবাসি, আমি আপনাদের সম্মান করি। নির্বাচন এবং নির্বাচনের প্রাক্কালে নওদার বিজ্ঞ সচেতন মানুষ, তাদের কাছে আমাদের তরফ থেকে আবেদন, নওদার মানুষের সচেতনতা নিয়ে, নওদার মানুষের বিজ্ঞতা নিয়ে আমরা কখনো কোনো প্রশ্ন করতে পারি না। তার কারণ বরাবর আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতায় দেখেছি নওদার মানুষের ভদ্রতা, সভ্যতা, সংস্কৃতি বোধ, রুচি বোধ এবং রাজনৈতিক পরিচয় বোধ। হয়তো কখনো আমি এই নওদায় নির্বাচন করতে গিয়ে হেরেছি, ভোট কম পেয়েছি, আবার জিতেছি, কিন্তু প্রত্যেকবারই আমার মনে হয়েছে যে কোনোভাবেই নওদার মানুষের সচেতনতাকে, তাদের অভিজ্ঞতাকে, তাদের রুচিবোধকে তারিফ না করে আমি থাকতে পারি। তার একটাই কারণ, নির্বাচন হয় কিন্তু নির্বাচনে নওদার সামাজিক সম্পর্কে, নওদার মানুষের রাজনৈতিক সম্পর্কে কখনো কোনো বিষাক্ততার বাতাবরণ আমরা এখানকার মানুষকে করতে দেখি না। নির্বাচন হবে নির্বাচনের মতন, সমাজ চলবে সমাজের গতিতে, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু ক্রমশ অন্যান্য জায়গার মতন নওদাতে আমরা দেখতে পেলাম যে ভোট, ভোটের পরবর্তী নির্বাচনের জয়, নির্বাচনের জয়ের পর ইমানের বিক্রয়। নওদার নির্বাচিত জনপ্রতিনিধিরা যেভাবে নিজেদের ইমান বেঁচে দিয়েছে তাতে আপনারা দুঃখিত নিশ্চয়, আমিও ব্যক্তিগতভাবে দুঃখিত। আপনারা ভোট দেন একজনকে জনপ্রতিনিধি হওয়ার জন্য, জনপ্রতিনিধি হওয়ার পর শুধুমাত্র প্রলোভনের তাগিদে, কিছু পাওয়ার লোভে, কিছু উচ্চাকাঙ্ক্ষার কারণে শতাব্দী প্রাচীন কংগ্রেস দলের সঙ্গে যারা বেইমানি করে চলে যায়, নওদার বুকে দাঁড়িয়ে তাদের প্রতি ধিক্কার না জানিয়ে আমি থাকতে পারি না।
আমি মনে করি এই এলাকার মানুষ শতাব্দী প্রাচীন কংগ্রেসের প্রয়োজনীয়তা আজও অক্ষয় এবং অমর। বলুন তো এই ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে রূপ দেখে রোখার ক্ষমতা কার আছে? বিজেপিকে রুখতে গেলে তার পরিবর্তে আরেকটা রাজনৈতিক ভাবধারার প্রয়োজন। বিজেপি শুধুমাত্র একটা পার্টি নয়, বিজেপি একটা বিচারধারা, বিজেপি একটা ভাবধারা, বিজেপি একটা রাজনীতি। বিজেপির বিচারধারা কি? ভারতবর্ষকে বিভাজিত করতে হবে, সাম্প্রদায়িক বিভাজন তাদের রাজনীতির মূল হাতিয়ার, একমাত্র পুঁজি। দেশটাকে বিভাজিত করতে হবে, দেশটাকে বিভাজিত করে ভারতবর্ষকে হিন্দুত্ব রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। এটা বিজেপির স্বঘোষিত রাজনৈতিক পরিকল্পনা। ভারতবর্ষ হবে হিন্দু রাষ্ট্র। সেই হিন্দু রাষ্ট্রের মানে কি হিন্দুরা জানে না, বিজেপি জানে। কারণ বিজেপির হিন্দু রাষ্ট্রের সঙ্গে হিন্দুদের কোন সম্পর্ক নাই, বিজেপির হিন্দুত্বের সঙ্গে আসল হিন্দুত্বের কোন সম্পর্ক নাই। বিজেপির হিন্দুত্ব সমাজ বিভাজনের কথা বলে, আসল হিন্দুত্ব সমাজের ঐক্য সাধনের কথা বলে। বিজেপির হিন্দুত্ব শুধু বলে হিন্দুদের দেখো মুসলমানদের তারা, হিন্দুদের হিন্দুত্ব বলে সারা পৃথিবীর মানুষ আমার আত্মীয়। হিন্দু ধর্মের সনাতন পরিচয় কি? সারা পৃথিবীর সব মানুষ আমার আত্মীয়, আমার পরিজন, আমার স্বজন। প্রকৃত হিন্দুত্বের এটাই হচ্ছে বার্তা। বিজেপির হিন্দুত্বের সঙ্গে আসল হিন্দুত্বের কোন সম্পর্ক নেই, এ কথাটা বাংলার মানুষকে অবশ্যই বুঝতে হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে বাংলায় আমাদের ধমকাচ্ছে, বিজেপির মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ থেকে এসে বাংলায় আমাদের ধমকাচ্ছে। কি ধমকাচ্ছে? যে বাংলায় যারা জয় শ্রীরাম না বলবে তাদের পশ্চিমবঙ্গে থাকা হবে না। আমরা তাদেরকে বলতে চাই এটা তোদের বাবার বাংলা নয়, এ দেশটা তোদের বাবার দেশ নয়, এটা ভারতবর্ষের সব মানুষের দেশ। এটা হিন্দুর দেশ, এটা মুসলমানের দেশ, এটা খ্রিস্টানদের দেশ, এটা শিখদের দেশ, ভারতবর্ষের সব মানুষের দেশ এই ভারতবর্ষ। ভারতবর্ষের সব মানুষের দেশ যেমন ভারতবর্ষ, এ বাংলার সব বাংলার মানুষের রাজ্যের নাম বাংলা। কে রামের নাম করবে, কে রহিমের নাম করবে, কে কৃষ্ণের নাম করবে, সেটা মানুষের স্বাধীন ইচ্ছা, স্বাধীন বিশ্বাস, স্বাধীন আস্থা। এদেশে রামও থাকবে, এদেশে রহিমও থাকবে, এদেশ সকলে। তাই যোগী আদিত্যনাথ যখন এসে বলে এ বাংলার মানুষ জয় শ্রীরাম না বললে বাংলায় থাকা হবে না, তখন বাংলার মানুষের বোঝা উচিত যে এ বাংলায় জন্মেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ, এ বাংলায় জন্মেছিলেন স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষের কোন হিন্দু বুকে হাত দিয়ে বলতে পারেন যে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের কোন হিন্দু থেকে কম হিন্দু? সারা পৃথিবীর বুকে, শুধু দেশে নয় সারা পৃথিবীর বুকে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বটা নিয়ে যিনি লড়াই করেছেন, তর্ক করেছেন, বুঝিয়েছেন, সারা পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছিলেন আমেরিকার শিকাগো শহরে হিন্দু ধর্ম নিয়ে বক্তৃতা দিতে গিয়ে, সেই স্বামী বিবেকানন্দ কারির থেকে কম হিন্দুত্ব বুঝে তা তো নয়। সেই স্বামী বিবেকানন্দ কি বলছে? স্বামী বিবেকানন্দ বলছে হিন্দুরা বিশ্বাস করে হিন্দু ধর্ম সত্য। স্বামী বিবেকানন্দ বলছে হিন্দুরা বিশ্বাস করে হিন্দু ধর্ম সত্য।
সেই একই হিন্দু বিশ্বাস করে পৃথিবীর সব ধর্ম। স্বামী বিবেকানন্দ বলছেন, সত্যের নানা রং আছে, সত্যের নানা রূপ আছে, সত্যের নানা পরিচয় আছে, সত্যের নানা নাম আছে, কিন্তু সব নাম সব সত্য একটা জায়গাতেই এক হয়ে যায়। যেমন সমস্ত নদী যেখান থেকে উৎপত্তি হোক না কেন, সব নদীর গন্তব্যস্থল সমুদ্র। তেমনি পৃথিবীর যেখানে যত ধর্মই সৃষ্টি হোক না কেন, সব ধর্মের মূল লক্ষ্য সত্য কি তা খুঁজে বের করা। সেই সত্যকে হিন্দুরা বলে ভগবান, সেই সত্যকে মুসলমান বলে আল্লাহ, সেই সত্যকে খ্রিস্টান বলে যিশু। এই তো ফারাক। আমরা ভারতবর্ষ কেন শক্তিশালী হয়ে আছে জানেন? দেশ কেন আজও শক্তিশালী হয়ে আছে জানেন? আমরা সবাই মিলে এই দেশটা গড়েছি বলে, সবাই মিলে এই দেশটাকে আমাদের দেশ মনে করি বলে। চীনের সীমান্তে যখন চীন আক্রমণ করে তখন প্রাণ দেয় যারা, তাদের ধর্ম নেই, তারা হিন্দু না মুসলমান না, তারা দেশের সামরিক পায়। পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে তারা কিন্তু সবাই ভারতীয়, তারা হিন্দু নয় মুসলমান নয়। আরো বলে রাখি, আজকের পাকিস্তানকে আজকের চীনকে সমঝে চলতে হয় ভারতের দিকে তাকিয়ে। চীন যখন মনে করছে ভারতকে আক্রমণ করবে তখন তাকে একবার না দশবার চিন্তা করতে হচ্ছে। কেন না, ভারতবর্ষের হাতে আণবিক শক্তি আছে, ভারতবর্ষের হাতে ক্ষেপণাস্ত্র আছে, ভারতবর্ষের হাতে ক্ষেপণাস্ত্র মিসাইল, যে অস্ত্রের মাধ্যমে আমরা এই নওদায় বসে বসে পাকিস্তানের রয়্যাল ফিল্ডিতে আমরা বোমা ফেলতে পারি, তাকে বলা হয় ক্ষেপণাস্ত্র। সেই ক্ষেপণাস্ত্রটা ভারতবর্ষের হাতে আছে বলেই আজকে চীন ভয় করে, পাকিস্তান ভয় করে, পৃথিবীর যে সমস্ত দেশ ভারতবর্ষকে দুর্বল করতে চায় তারা সবাই জানে যে ভারতবর্ষের হাতে আছে ক্ষেপণাস্ত্র, ভারতবর্ষের হাতে আছে পারমাণবিক অস্ত্র। আপনারা কি জানেন এই ভারতবর্ষের যে ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্রের জন্মদাতা কে? তার নাম ডাক্তার এপিজে আব্দুল কালাম, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডাক্তার এপিজে কালাম, তিনি ভারতবর্ষের সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে গেছেন ক্ষেপণাস্ত্রের টাকা। সেই ক্ষেপণাস্ত্র আছে বলেই আমরা আমাদের যে কোনো শত্রুর অহংকারকে দম্ভকে গুঁড়ো করে দিতে পারি। তাহলে ভারতবর্ষকে গড়ল কে? সবাই এই ভারতবর্ষকে গড়েছে কে? সবাই মিলে। যখন এ আর রহমান গান করে বলে মা তুঝে সালাম, তখন কি আমাদের মনে হয় যে এ আর রহমান একটা হিন্দু না একটা মুসলমান? কি মনে হয়? মনে হয় সে আমার দেশের গায়ক। সে কি বলছে? সে বলছে ভারতবর্ষের মানুষ এই মাটিকে তোমরা সবাই সালাম করবে, কারণ এটা আমাদের জন্মস্থান, এটা আমাদের দেশ। আমরা কি এগুলো সব অস্বীকার করব? আমরা কি এগুলো সব অস্বীকার করে ভুলে যাব? এগুলো ভুলে গেলে আমরা কোন ভারতবর্ষ গড়ব বলুন? এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার যুগের ইতিহাস কি বলে? হিন্দু মুসলমান একসঙ্গে মিলে এ দেশকে আমরা স্বাধীন করেছি। সেদিন যখন হিন্দু মুসলমান একসঙ্গে মিলে দেশকে স্বাধীনতা লড়াই করেছিলাম, তখন বিজেপি পার্টির কোনো নেতা মন্ত্রী শান্তিকে স্বাধীনতার লড়াই আমরা দেখিনি। আজ তারা আমাদের দেশভক্তি শেখাচ্ছে, তারা আমাদের দেশপ্রেম শেখাচ্ছে। তাই যে কথাটা বলতে চাইছি তা হলো এই যে দুটো ভাবধারার মধ্যে বিজেপি শুধুমাত্র একটা পার্টি নয়, বিজেপি একটা ভাবধারা, বিজেপি একটা বিচারধারা। সেই বিচারধারার সঙ্গে লড়তে গেলে আরেকটা উল্টো বিচারধারা দরকার, উল্টো একটা ভাবধারা দরকার। সেটা কাদের মধ্যে আছে? কংগ্রেসের মধ্যে। কারণ 136 বছর ধরে এই কংগ্রেস পার্টি কি বলে এসেছে? বলে এসেছে এদেশ সকলে, বলে এসেছে এদেশের মূল শক্তি ধর্ম নিরপেক্ষতা। তাহলে লড়াইটা কি? দুটো বিচারধারা। কমিউনিস্ট পার্টি জন্মগ্রহণ করার পর
আরএসপি জন্মগ্রহণ করার পর তারাও কিন্তু বলেছে এদেশের মূল তত্ত্ব, এদেশের মূল শক্তির নাম ধর্মনিরপেক্ষতা। তার জন্য তাদের সঙ্গে আমাদের মানসিকতার ঐক্য আছে, মানসিকতার মিল আছে। বামেদের সঙ্গে কংগ্রেসের এই জোট এমনি এমনি হয়নি। জোট হওয়ার পিছনে সব থেকে বড় যেটা কারণ সেটা হলো এই আমাদের চিন্তার মধ্যে ঐক্য আছে, চলার পথ ঐক্য না থাকুক চিন্তার মধ্যে ঐক্য আছে। সেই ঐক্য কি? এ দেশকে ধর্ম নিরপেক্ষ রাখতে হবে, সাম্প্রদায়িক বিজেপির হাত থেকে এ দেশকে রক্ষা করতে হবে। ঠিক এই কারণটাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি, তাই আজকে বাম কংগ্রেস মিলে সংযুক্ত মোর্চা জন্ম হয়েছে। পাশাপাশি তৃণমূল পার্টির লক্ষ্য কি ছিল? মমতা ব্যানার্জি যখন পার্টিকে তৈরি করে তখন কি একবার বলেছিল যে আমি ধর্মনিরপেক্ষ শক্তিকে আরো বেশি আমি শক্তিশালী করব? সেদিন কি বলেছিল মমতা ব্যানার্জি? বামেদের ক্ষমতা থেকে সরা হয়ে গেল। তারপর মমতা ব্যানার্জি জানে না কি করবে, লক্ষ্য বামেদের ক্ষমতা থেকে সরাবো, তারপর তার কাছে কোনো লক্ষ্য নাই, লক্ষ্য নাই বলে আজকে দলটা চোরেদের দল, লুটেদের দল, কাটমানির দলে রূপান্তরিত হয়েছে। কারণ বামেদের সরানোর পর আর কোনো লক্ষ্য নাই, রাস্তা ফাঁকা অন্ধকার। আজকে তাই কি দেখলাম আমরা? কেন তাদের প্রকারে বামেদের ক্ষমতা থেকে পড়াতে গিয়ে সে প্রথম কি কাজ করলো? বিজেপির সঙ্গে হাতে হাত মেলাল। কবে? 1999 সালে বিজেপির সঙ্গে নির্বাচনী সমঝোতা করে তারা ক্ষমতায় গেল। এই তারা এখানে নির্বাচন করল, দুটো বিজেপির এমপি হলো, দুটো এমপিকে বিজেপি মন্ত্রী বানিয়ে দিল, সরকার গড়ল অটল বিহারী বাজপেয়ী, মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, কি মন্ত্রী? রেলমন্ত্রী। কি মন্ত্রী? কয়লা মন্ত্রী। বুঝুন, বিজেপির সঙ্গে এ বাংলায় নির্বাচনী সমঝোতা কে করল? মমতা ব্যানার্জি। বিজেপি সরকারের মন্ত্রী হলো, এই বিজেপিকে বাংলায় আশ্রয় দিল, এই বিজেপিকে বাংলায় ফুলে ফলে বড় হতে সুযোগ দিল। এই বাংলা দিলে মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর অত্যাচারটা কাদের বিরুদ্ধে করেছে? কংগ্রেস আর বামেদের বিরুদ্ধে। নরেন্দ্র মোদী বলতো কংগ্রেস মুক্ত ভারতবর্ষ করতে হবে, দিদি বলতো কংগ্রেস সিপিএম মুক্ত পশ্চিমবঙ্গ করতে হবে, কংগ্রেস বাম মুক্ত পশ্চিমবঙ্গ করতে হবে। এই তো ফারাক, দিদি আর মোদীর মধ্যে ফারাকটাই। দিদি বলে কংগ্রেস বাম সকলকে মুক্ত ভারত পশ্চিমবঙ্গ করতে হবে, মোদী বলেছিল কংগ্রেস মুক্ত ভারতবর্ষ করতে হবে। সেই লোকে কি করলো? এ বাংলায় কংগ্রেস আর বামেদের উপরে আক্রমণ চালাল, সব কিছু কেড়ে দাও, মেরে দাও, তাড়িয়ে দাও, ভেঙে দাও, উড়িয়ে দাও, জেলে পুড়ে দাও। কয়েকশো কংগ্রেসের কর্মীকে মিথ্যা কেসে, পানি কেসে জেলে ভরে দেওয়া হবে। কেন? মুর্শিদাবাদ দখল করতে হবে, কাউকে ভয় দেখিয়ে, কাউকে লোভ দেখিয়ে দলটাকে ভেঙে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং বাম দল যত ভেঙেছে, যত দুর্বল হয়েছে, শক্তিশালী হলো কারা? বিজেপি পার্টি। বিজেপি পার্টি শক্তিশালী হলো কেন? ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে দুর্বল করে দেওয়া হলো বাংলায়। ধর্মনিরপেক্ষ শক্তি কারা? কংগ্রেস বাম। ধর্মনিরপেক্ষ শক্তি যত দুর্বল হলো বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিজেপি তত উত্থান। মমতা ব্যানার্জি চুপ করে থাক। কখনো মমতা ব্যানার্জির মুখে শুনেছিলেন বিজেপি বিরুদ্ধে লড়তে হবে? ইরানি শুনছেন, খুব কয়েক মাস যাবৎ শুনছেন। কেন জানেন? বোতল থেকে বিজেপি নামক ভূতটা বার হয়ে গেছে, মমতা আর তাকে বোতলে ঢুকাতে পারছে না। প্রথমে খাতির করে তাকে নিয়ে এসেছিল, খাতির করে নিয়ে এসেছিল, খাইয়ে দাইয়ে বড় করলো, এখন বড় হওয়ার পর সে বলছে আমি আর বোতলে ঢুকবো না। দিদি জানে জানা নেই কেন? আমাদের সঙ্গে কিছু নাই, আমরা তো 136 বছর ধরে বিজেপির মতন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছি, আমাদের কাছে এ লড়াই নতুন নয়, আমাদের কাছে এ লড়াই নতুন নয়। এ লড়াই লড়তে গিয়ে মহাত্মা গান্ধীকে আমরা হারিয়েছি, এ লড়াই লড়তে গিয়ে
ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীকে হারিয়েছে। এই লড়াই নতুন লড়াই নয় আমাদের কাছে, মমতা ব্যানার্জির কাছে লড়াই নতুন লড়াই। কারণ মমতা ব্যানার্জি কখনো বিজেপির সঙ্গে বিচারধারার লড়াই করেনি, আদর্শের লড়াই করেনি, নীতির লড়াই করেনি, ধান্দাবাজির সম্পর্ক করেছিল, না হলে বিজেপি পার্টির মন্ত্রী তিনি হতেন না। আজকে আপনারা বিজেপি পার্টির মন্ত্রী হবেন, আপনারা বিজেপি পার্টিকে বাংলায় নিয়ে এলেন, আপনারাই পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক রাজনীতি করলেন, এখন বিপদে পড়ে আপনারাই পস্তাচ্ছেন। এই বাংলায় ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা কোনো মুসলমান চালু করতে বলেনি, মমতা ব্যানার্জি চালু করে, অথচ টাকা কার, ওয়াকফে ওয়াকফ কার, মুসলিম সমাজের কৃতিত্ব নিবেকে, মমতা ব্যানার্জি টাকা আপনার, টাকা ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের, সেই ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের টাকায় হয় ওয়াকফ বোর্ড, ইমাম ভাতা সেইখান থেকে আসে, ঢোল বাজাবে মমতা ব্যানার্জি, আমি ইমাম ভাতা দিচ্ছি, আমি মোয়াজ্জেম ভাতা দিচ্ছি। কোন মুসলমান বলেনি যে দুর্গাপুজোর প্রতিমা ভাসান বন্ধ রেখে আমাকে মোহরমের তাসা বাজাতে সুযোগ দাও, মোহরমের তাকিয়া বাজাতে সুযোগ দাও, কোন মুসলমান বলেনি, দিদি বলে। বিজেপি কি করলো সেই সুযোগে, হিন্দুদেরকে বোঝালো হিন্দু দেখো মুসলমানদের অধিকার দিচ্ছে তোমাকে দিচ্ছে না। মুসলমান খুশি করতে গিয়ে দিদি কি করলো, নামাজের কাতারে দাঁড়িয়ে মাঝে মাঝে হিজাব পড়তাম, মুসলমান খুশি হবে, ফরক করে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলতাম, ইনশাল্লাহ আল্লাহ হুয়ার পর চারটা পাঁচটা কথা বলে, তার কি মানে আমরা আজও জানলাম না। কেন মুসলমানকে খুশি করতে হবে, কোন মুসলমান বলেনি কিন্তু যে ভাই তুমি আল্লাহ হুয়ার পর বলো, তুমি ইনশাল্লাহ বলো, তুমি নামাজের কাতারে দাঁড়াও, কোন মুসলমান বলে, কেন বলে, নামাজের কাতারে সেই দাঁড়াবে যে মুসলমান, নামাজ সেই করবে যে মুসলমান, বলার কি আছে। কিন্তু কি করলো, মুসলমান খুশি করতে গিয়ে বিজেপির হাতে অস্ত্র তুলে দিল, বিজেপি হিন্দুদের নিয়ে রাজনীতি করতে হবে, দেখতে দেখতে 18টা এমপিসি জিতে গেল। এবার মমতার মনে করলো আরে বিজেপি কে তো রুখতে হবে, এই বিজেপি শত্রু, বিজেপি শত্রু, বিজেপি শত্রু, হিন্দু ভাই তোমরা আমাকে ছেড়ে চলে যেও না, দেখো আমার নাম মমতা ব্যানার্জি, আমি ব্রাহ্মণ সন্তান, কে বলছে, মমতা ব্যানার্জি। এখন মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে হিন্দু আমাকে ভুলে যেও না, শুধু ইমাম ভাতা নয় আমি তো পুরোহিত ভাতাও দিচ্ছি, আমি তো ব্রাহ্মণদেরও খাতির করছি, আমাকে ভুলে যেও না হিন্দু, আমাকে ভুলে যেও না। তোমরা কি জানো না যে আমি প্রতিদিন সকালে চণ্ডী পাঠ করি, কে বলছে, মমতা ব্যানার্জি। হিন্দু ভাই তোমরা কি দেখছো না নন্দীগ্রামে ভোট করতে গেছি, প্রতিদিন আমি মন্দিরে 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 ঘুরছি, মাথা খুঁজে বেড়াচ্ছি, আমি তো প্রতিদিন মন্দিরে যাচ্ছি, তোমরা কি লক্ষ্য করছো না, মন্দির থেকে বেড়াতে গিয়ে আমার পা পর্যন্ত ভেঙে গেল, তোমরা কি লক্ষ্য করছো না। মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে কথা, মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে ঈদ হলো বকরিদ হলো আমি কোনো দিকে তাকালাম না, আমি হিন্দুদের দুর্গা পুজোয় 50,000 টাকার চাঁদা দিলাম, তোমরা কি লক্ষ্য করছো না, টাকা তো সকলের দরকার, তবুও তো আমি ঈদে কাউকে টাকা দিনি সবাই খেতে, আমি বকরিদে কাউকে পশু কিনতে পয়সা দিনি, হিন্দু তোমাদের দুর্গা পুজোয় 50,000 টাকা করে দিয়েছি, সব হিন্দু তোরা আমার দিকে তাকাবে, আমি মোদির থেকে বড় হিন্দু, আমি মোদির থেকে অনেক বড় হিন্দু, আমি তোমাদের দিদি, মোদি কিসের হিন্দু, তোমাদের দিদি আরো বড় হিন্দু, চণ্ডী পাঠ করে নাম তার মমতা ব্যানার্জি, সে ব্রাহ্মণ, সে প্রতিদিন পুজো করে, সে আর এখন, সে আর এখন আল্লাহু আকবার বলছে না, সে আর এখন হিজাব পড়ছে না, সে আর এখন নামাজের কাতারে দাঁড়াচ্ছে না, সে হিন্দুদের দুর্গা পুজোয় চাঁদা দিচ্ছে, সে এখন দুর্গা ঠাকুরের চোখ আছে, এগুলোকে লক্ষ্য করছো না, আমরা কি করবো সে মনে করুন তো, আমরা না হিন্দুর দল করি না মুসলমানের দল করি, আমরা মানুষের দল করি, আমরা অপর মানুষের সেবা করার জন্য রাজনীতি করি, আমার কাছে সবাই সমান, আমরা মনে করি সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নাই, তাই মনে করি আমরা, ধর্ম নিজের নিজে, কেউ মানা করে না, নিজে নিজে ধর্ম পালন করুন, নিজে নিজে কেউ আল্লাহকে ভালো লাগে আল্লাহকে মানুন,
কেউ ওমর কিতাব পড়ুন, কেউ ওমর কিতাব কোরআন পড়ুন, কেউ পবিত্র গ্রন্থ গীতা পড়ুন, আপনাদের ব্যাপার। আমরা রাজনীতি করতে এসেছি, আপনাদের কিভাবে ভালো করা যায়, কোন কাজটা করলে আপনাদের সুবিধা হবে, আপনাদের কোন কাজের জন্য আমাদের সুযোগ যদি দেন, এসব বলতে এসেছি। কিন্তু আজ বাংলায় কি হল, এই মমতা ব্যানার্জির কারণে এ বাংলায় বিজেপি প্রবেশ করে, এটা কি কেউ অস্বীকার করতে পারে? নওগাঁর মানুষকে এই জন্যই বলছি আমি, আপনাদের সচেতনতার উপরে আমার পূর্ণ আস্থা আছে, আপনাদের বিজ্ঞতার উপরে পূর্ণ আস্থা আছে। দেখুন আজকে দিনের খবরটা কি, আজকে দিনের খবর যে নন্দীগ্রামে মমতার হাল বেহাল। দিদি ভাই কালকে রাত্রে, দিদি ভাই আমাদের কালকে রাত্রে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছে যে সোনিয়া জি, বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সব এক হতে হবে, সব এক হয়ে যেতে হবে। আমি তৃণমূলে এখানকার যারা প্রার্থী দাঁড়িয়েছে, তৃণমূলে হয়ে যারা ভোট টোট করছে, তাদেরকে বলবো ভাই তোমাদের দিদি এখন সোনিয়া গান্ধীর সাহায্য চাইছে, তোমরা কি করবা দেখে না, দিদি নিজে মাথার জন্য সোনিয়া গান্ধী যাচ্ছে, দিদি এখন নিজের বাঁচার জন্য সোনিয়া গান্ধী ধরছে, আর তোমরা মনে করছো দিদি সব পারে। দিদি বলছে হাম কিসিসের কাম নাই, আমি মোদির থেকে বড় হিন্দু, সব কিছু হওয়ার পর নন্দীগ্রামে যখন হাল বেহাল, দিদি কাল রাতে সোনিয়া গান্ধীকে চিঠি লিখে বসে কি যে সোনিয়া জি সময় হয়ে গেছে, এবার আমাদের তাই যদি হয় এখানকার তৃণমূল দিদির যদি কথা ঠিক হয়, তৃণমূলের ভাইরা তোমরা সবাই ভদ্রভাবে কংগ্রেসের জন্য ভোট করতে হবে, সবাই কংগ্রেসের ভোট করো, তোমাদের দিদি সোনিয়া গান্ধীর পা ধরে নিয়েছে, তোমরা কোথায় যাবা, খামোখা আমাদের দিকে চোখ বড় বড় না থাকে কোনো লাভ হবে না। এখন আর পুলিশ নাই তোমাদের সঙ্গে, তৃণমূলের চোখ বড় বড় ক্ষমতা, পুলিশ তৃণমূলের কথা শুনছে না, তৃণমূল বড় ফাঁপড়ে পড়ে গেছে, যে পুলিশ ঢাবসা করতো এখন পুলিশ খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, পুলিশ দেখছে আমি যদি বসতে যাই ওদিক থেকে ইলেকশন কমিশন মেয়েরা আমাকে খাড়া করে দিবে, অতএব খাড়া হয়ে থাকাই ভালো, পুলিশ আর কোনো পক্ষে যাচ্ছে না, যাচ্ছে না বলে আপনারা আসতে পেরেছেন, যদি পুলিশ পুলিশ আমাদের থাকতো, তৃণমূল তৃণমূল আমাদের থাকতো, আমরা কর্মী সভা ডাকতাম লোক আসতো না, আপনাকে আসতে দিত না। পুলিশ তৃণমূলের কথায় উঠছে আর বসছে এ দৃশ্য দেখা যাচ্ছে না, পুলিশ যদি বসতে যায় নির্বাচন কমিশন এমন হুম দিচ্ছে পুলিশ খারাপ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ঝামেলা করে লাভ কি, খারাপ হয়েই থাক, আর পুলিশ যদি খারাপ হয়ে থাকে তৃণমূলের কিছু করার নাই, তাই তৃণমূলের কোনো আওয়াজ নাই, তৃণমূলের গরম নাই, তৃণমূলের লেকচার নাই, তৃণমূলের ভাষণ নাই, তৃণমূলের এখানটায় তিন চারটে ধরে বিভক্ত হয়ে যায় ছড়িয়ে পড়ছে। তৃণমূলের কদিন আগে তৃণমূলের একটা নেতা মন্ত্রী নেতা না মন্ত্রী কলকাতায় বলছিল তৃণমূল এখন তিন রকমের হয়ে গেছে, পুরনো তৃণমূল, নতুন তৃণমূল, হালের তৃণমূল। আগামী দিনে আপনার বাড়ির বাচ্চাকে স্কুলে পাঠানোর সময় আপনাকে তো শেখাতে হবে যে ভাই আমার নাতিকে শেখাবে, আপনি আপনার নাতিকে শেখাবে, ওগো নাতি এটা করে দাও, ভালো করে মুখস্থ করে দাও, তৃণমূল কয় প্রকার ও কি কি, নাতি বলে তৃণমূল তিন প্রকার কি কি, তৃণমূল নতুন তৃণমূল হালের তৃণমূল, ব্যাখ্যা সহ বুঝাইয়া দাও, তখন আপনাকে বলতে হবে পুরনো তৃণমূল যারা লড়াই করে সিপিএমের সঙ্গে বামেদের সঙ্গে লড়াই করে ক্ষমতা এসেছিল, ভেবেছিল অনেকদিন ক্ষমতায় থাকবো, ধীরে ধীরে খাবো, আরাম করে খাবো, হজম করবো আর খাবো, শরীর স্বাস্থ্য ঠিক না। নতুন তৃণমূল এলো, তারা বললো দেখ ভাই আকাশে কখন মেঘলা হয় কোনো গ্যারেন্টি নাই, আকাশে কখন মেঘ জমে কোনো গ্যারেন্টি নাই, বৃষ্টি বাদল যখন তখন হতে পারে, তাই সময় থাকতে থাকতে খেয়ে দিতে হবে, যদি হজম কম হয় হজমি খেয়ে দিতে হবে, কিন্তু তাড়াতাড়ি খেয়ে দিতে হবে, দেরি করা যাবে না। আর হালের তৃণমূল যারা তারা বললো ওসব ঝামেলার দরকার নাই, খাওয়া দাওয়া করতে হবে না, যা পাবি তা গিলে দে,
চাকরি গিলছে, পেছনের টাকা গিলছে, যা পাচ্ছে তা গিলছে, তারা স্লোগান দিচ্ছে যা পাবি তা গিলে তৃণমূলের আমল, বইয়ের হার বানিয়েলে তৃণমূলের আমল, সাইকেল চড়তো এখন চার চাকা, আগে আগে যারা চুল্লু খেত এখন হুইস্কি খায়, পরিবর্তন তো হয়ে গেছে। এইবার ঝাড়ে বংশে তৃণমূল দলটাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলা থেকে এবং তার আগে মুর্শিদাবাদ থেকে ঝাড়ে বংশে তুলে কিছু হবে না তৃণমূলের মুর্শিদাবাদ ২২টা আসন আছে, কংগ্রেস বাম মিলে সংযুক্ত মোর্চা ২২টা আসনে করছে, আর উল্টো দিকে ২২টা বড় বড় ছাতা পড়া রেখে দিয়েছি আমরা, বিজ্ঞাপন বোঝে, প্রচার বোঝে, অ্যাডভার্টাইজ বোঝে, সেখানটা যারা টাকা দেয় তাদের হয়ে কথা কয়, আমাদের টাকা নাই, আমাদের প্রচার নাই, অর্থাৎ টিভিটা আমাদের দেখা যাবে, এখনো টিভিতে দেখবেন না, যদি দিদি কখনো ল্যাংড়াচ্ছে তাই টিভিতে কথা দিই না, দিদির পায়ে কিছু হলো না, আমি বলেছিলাম দিদি আপনার পায়ে কিছু হয়ে থাকে এক্সরে হয়েছে, এক্সরে কোটা দেখা নেয় করতে হবে, তাতে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, তাহলে তো পুরাণ পবিত্র হয়ে যাবে না, এক্সরেটা দেখান, ডাক্তার আপনাকে যে প্রেসক্রিপশন করেছে যে ওষুধ দিয়েছে সেই সার্টিফিকেটটা দেখান, আপনি যদি অসুস্থ হন ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে লিখে দেয় রোগ ওষুধ, দেখাতে কি অসুবিধা আছে, দেখালে কি যাত্রা হয়ে যাবে, দেখালে কি আপনি হিন্দু মুসলমান হয়ে যাবে না মুসলমান হিন্দু হয়ে যাবে, করেন না, দিদির দেখানোর ক্ষমতা আছে, কারণ ওটা নাটক, ততদিন ভোট ততদিন দিদির হুইল চেয়ার চলবে, ভোট সে হুইল চেয়ার চলাও বন্ধ। আমরা ব্রিগেডের সভা করেছি সংযুক্ত বাম মোর্চা, আমি সেই সভায় ছিলাম, কত লক্ষ লোক তার কল্পনা করা যায় না, জনস্রোত যাকে বলে জনস্রোত, মানুষের বান লেগেছিল, গরিব মানুষের বান লেগেছিল, বান বিজেপি সভা করছে ছায়াতে ত্রিপল ঠাকিয়ে এসি চালিয়ে লোক হচ্ছে না, আর দিদি ওসব রিস্কি লাইনিয়া দিদি চান্সি লাইনি আর টিকিট করা, আপনাদেরকে বলে গেলাম সারা বাংলায় আজকে বইছে একটাই হাওয়া সংযুক্ত মোর্চা, যত প্রতিশ্রুতি আছে শুনে নিন সব, দিদির প্রতিদিনের প্রতিশ্রুতি শুনে নিন, মুখস্থ করে নিন, কোন সরকারের কোন স্কিম বন্ধ করে না কেউ, আমরা শুধু অ্যাড করবো যুক্ত করবো, কি করবো জানেন, ভারতবর্ষের কংগ্রেস পার্টি গত লোকসভা নির্বাচনের সময় একটা প্রকল্প চালু করেছিল, যে প্রকল্পের নাম ন্যায় প্রকল্প, গরিব মানুষের পকেটে টাকা দরকার, ক্যাশ টাকা দরকার, টাকা না থাকলে মানুষের খরিদ করার ক্ষমতা থাকছে না, তাই মানুষের পকেটে টাকা দিতে হবে, রাহুল গান্ধী বলল গরিব মানুষকে প্রতি মাসে ৫,০০০ স্বাস্থ্য টাকা করে দিতে হবে, নিজের কথা বলেনি, সারা পৃথিবীর বড় বড় অর্থনীতিবিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিল, ক্ষমতা আমরা আসি, প্রকল্প কি নেই আছে, প্রকল্প কি চালু আছে আছে, কোথায় ৩৬ নামক রাজ্য, কার রাজ্য, কংগ্রেসের রাজ্য, কে মুখ্যমন্ত্রী, ভূপেশ বাঘেল মুখ্যমন্ত্রী, সেখানে কি করা হয়, গরিব মানুষকে প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে তাদের কাছে পৌঁছে, পশ্চিমবঙ্গের সংযুক্ত মোর্চা আসবে আমার প্রস্তাব রাখাই আছে, সেই প্রস্তাব আমাকে পাশ করাতেই হবে সংযুক্ত মোর্চার সরকারে, সেই প্রস্তাব কি ন্যায় প্রকল্প, সেই প্রস্তাব কি গরিব মানুষ প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে আপনার কাছে পৌঁছে দেওয়ার প্রকল্প, ভরসা রাখবেন, ঢাকা মেরে রাখবেন, মধুকে নিয়ে কথা থাকতে পারে, মধু গত ৭-৮ মাস ধরে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, তার দুঃখ ব্যথা বেদনা হতাশার কথা বলেছে, সে তৃণমূলে গিয়ে ভুল করেছে বলেছে, কংগ্রেস
মধুকে আসবার আগে মধু পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাশ করেছে, পাশ করার ফলে তাকে আমরা কলেজে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছি, তাকে আমরা কংগ্রেসের প্রার্থী করেছি। কোনো সংকট কোনো শঙ্কা রাখবেন না, সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেস প্রার্থী আমাদের মধুকে আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। জয় হিন্দ, ধন্যবাদ। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত নদা মুর্শিদাবাদ। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকোয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নদা মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।